আপনাকে আমি জিজ্ঞাসা করলাম আপনি কে বলছেন আপনি বলছেন আমি আলহামদুলিল্লাহ জি হুজুর বলেন ব্রাদার রাহুল সাহেব জি আমি আমি হুজুর না হুজুর তো আপনারা বলেন বলেন হ্যাঁ আপনি আপনি শাউক আপনি শাউক শাউক হ্যাঁ না এটা আমার পরে মিথ্যা অপবাদ যদি আপনি আমাকে শাইখ বা শাউক যাই বলেন আমি নিজে কখনো দাবি করিনি কোনোদিন আপনার কোরআন শোনার জন্য আমার ইচ্ছা করেছিল ভাইজান তার জন্য আপনাকে ফোন ওখানে ভয়েস দিয়েছিলাম কেন মুকাল্লিদ দের মধ্যে কেউ কোরআন তেলাওয়াত করতে পারে না আমারটায় শুনতে ইচ্ছা হলো আপনার আপনার কাছ থেকে শুনতে ইচ্ছা করে কেন মুকাল্লিদদের ফ্যাক্টাইতে কি আর কোনো ই নেই মানে কোরআন তেলাওয়াত করার মতো কেউ না 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 আপনার মতন পারে না মুকাল্লিদদের এতই দশা খারাপ হয়ে গেল যে এখন আহলে হাদিসের কোরআন তেলাওয়াত শুনতে হবে জি 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 হ্যাঁ জি আপনাদের তো আপনাদের তো কলা গাছে গলা দড়ি দিয়ে মোড়া উচিত না হ্যাঁ এটা আপনি ঠিক বলছেন আপনাদের ওখানে তো হয় কোথায় রয়েছেন আপনি বলেন আপনার সামনে আছে হ্যাঁ কোথায় রয়েছেন আপনার সামনে আছে আসেন মুর্শিদাবাদ আসেন কোথায় কোথায় আমি জলঙ্গি থানার মধ্যে আসেন জলঙ্গিতে আছেন না আমি এখন উপস্থিত টাইম উমরপুরে রয়েছে আ উমরপুরে আছেন না জি জি তো কোরআন আল হাদিস কোরআন শুনবেন জি জি একটু উমরপুর হাটতলা মসজিদে চলে যান এখন এসে জামাত হবে ওখানে আল হাদিস অনেক তালেবে ইলম আছে পাশে আছে ডান দিক দিয়ে চলে যান সরলপথ একাডেমি বাচ্চা বাচ্চা ছয় বছর সাত বছর ছেলেরা কোরআন পাঠ করবে শুনে নেন ভাইজান আপনার কাছে শোনার ইচ্ছা করছে আপনার আওয়াজ থেকে শোনার ইচ্ছা করছে বুঝতে পেরেছেন

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا ভাই আগে আমিন বললেন না আমিন বললেন না আমি আমিন বলিনি কেন বললেন না কেন আমি দিলে দিলে বলেছি দিলে দিলে বলেছেন মানে দিলে দিলে আমিন বলতে হবে সুরফিয়ার পরে আমিন বলতে হবে উম্মতের ইজমা দ্বারা প্রমাণিত আসাফলি থানবির কোরআনের পরে আমিন শব্দ লেখা আছে ঠিক আছে পরে আমিন শব্দ লেখা আছে আপনি কেন বললেন আপনার সঠিক হয়নি

الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعيد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আ ুল্লা সঠিক বলে এটা কি হাম আপনি সঠিক বলেছেন বা জোরে আমিন কেন বললেন আনাফি মুকাল দিদ্য তো আস্তামিন বলতায় জড়ে কেনা বললেন ভাই বলেন আপনাকে বলে ভাইকে নািয়ে পরানেরভা আপ আপনি জোড়ে আন কেনা বলেন আফি মাঝ তো জোরা আমি নাই আপনি জড়রা আমিন বলন মানে ত আজি ঠিক পটা ভাই আলহাম যাই হোক আপনি জোরে আমিন বললেন

আপনি একজন ফতোয়া দিয়ে দিলেন আমিন জোরে বলা যাবে সরিয়ার পরে জোরামিন আপনি বললেন এটা আমার কাছে দলিল প্রমানাফির এখন জোরামিন বলা তারা ফতোয়া দিয়েছে তারা আস্তে আস্তে চেষ্টা করছে ধন্যবাদ আপনি যে কোন মাদ্রাসায় পড়েছেন কোন মাদ্রাসে মোতালি কোন মসজিদে পড়াশোনা করাচ্ছেন বলবেন তো রে ভাই না ভাই এখন আমি কোন মসজিদে থাকি না কোন মাদ্রাসা না ভাই বুঝতে পারছেন এমনি কি ডিগ্রি পাস করেছেন

দেখেন আহলে হাদিসের কাছে আসলে আপনাদের মুখটা কিভাবে বন্ধ হয়ে যায় আর আপনার ইমাম আবু হানিফার এমাহুল্লার মতো এত বড় যোগ্য ইমামকে পরিত্যাগ করে এখন আমার লেজ ধরেছেন বা মানে আপনারা যদি পান আপনারা আপনারা যদি মানে নিজের দাবিকে সত্য প্রমাণ করতে গিয়ে বা অপরকে ভুল প্রমাণ করতে গিয়ে আপনারা আর যদি না বলি যদি ভুল হয় মানে বউকে মা বলে রাখতে পারেন এমন একটা ভাব আপনাদের জিহার করতে পারেন

অন্তত আহ হাদিসের মুকাল্লিদ হয়ে দশ সেকেন্ডের জন্য অন্তত কোরআনটা শুদ্ধ হয়ে জন্য কোরআন

যারা কোরআনকে কষ্ট করে পড়ে পড়তে পারে না কষ্ট করে পড়ে তাদের জন্য কিয়ামতের মাঠে দুটো সব কেন একটা চেষ্টা করছে আর একটা পড়েছে দুটো নেকি আর যারা গড়গড় 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 সুন্দর করে কোরআন পড়ে তার জন্য একটা নেকি তো আলহামদুলিল্লাহ আমার জন্য তো একটা নেকি আম্মা বলেছে কে বলেছে আম্মা যান মুমিনদের মা কোনো মুনাফিকের মা না তো আমি অবশ্যই যদি কষ্ট করে কোরআন পড়ি যদি আমার ভুলও হয় আবার যদি কোরআন পড়তে গিয়ে আলহামদুলিল্লাহ আমি দুটো নাকি পাবো কিন্তু মুকাল্লিদ গড়গড় করে পড়লে একটা নেকি পাবে ফোন কেটে দিয়েছে বাটা দাঁড়ান আবার ফোন লাগাই চারশো উনষাট ফোন কেটে দিয়েছে বেটা লেগেছে ওয়াদা ওয়াদা রাখে না তার সঙ্গে কথা বলি না ভাই বুকে দম নাই 2 মিনিট কথা বলার মত আপনি বুঝতে পারছেন বলছি বলছি তো তুমি ওয়াদা خلاف করে আমি ওয়াদা করছি কোরআন পড়ব আপনি মিথুক আবার ফোন কেটে দিলে ব্যাটা মুনাফিক বোলো মুনাফিক বো কে মুনাফিক সবাই শুনবে সমস্যা নেই ভয়ে ফোনটা কাটছেন কেন ভাই আমি না আমি কাঁপনে वाला নই আমি কাঁপলে আলোচনা করেন একটু আলোচনা করি আমি কাঁপনে वाला নই তুমি যদি বলো তুমি যদি বলো তো মিত্রপুর তুমি যদি বলো যে কোন টাইম এনি টাইম তুমি মিত্রপুর আসতে পারো এবং মিত্রপুর থেকে উমরপুরের যে কোন রাস্তার ওপরে তুমি যদি বলো ক্যামেরার সঙ্গে চ্যালেঞ্জ তোমাকে তুমি কোন ইটি করবে মোকাবিলা করবে তো যে কোন টাইম তোমার সঙ্গে আমি রাজি আছি ভাই উমরপুরে চলে যাও আনারুল

যে নম্বরে আপনি কল করেছেন সেটি নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে আবার ফোন কেটে দিল ফোন ধরছে না আরেকবার করি তিনবার তো করতে হয় শুন না তিনবার সালাম দিতে হয় জি নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন আপনাদের দ্বারা ডাইল করা নাম্বার অতি ব্যস্ত है कृपया कुछ समय पश्चात प्रयास करें তাহলে ফোন কেটে দিল দেখেন কত দেখেন ইনার ইনা এই আমাকে চ্যালেঞ্জটা কিভাবে করেছে দেখেন চ্যালেঞ্জটা এর চ্যালেঞ্জটা শুনেন আশ্চর্য হয়ে যাবেন চ্যালেঞ্জ শুনলে আশ্চর্য হয়ে যাবেন এমন ভাবে চ্যালেঞ্জ করেছে চ্যালেঞ্জের ভাষা শোনেন এখন ফোন কেটে পালাচ্ছে কই গেল বেটা এ দেখেন রে গান্ডু রাহুল যা রেকর্ড করেছি মানুষ তো জানতে পারতেছে তুমি টিকতে পেরোছ কি না টিকতে পেরোছো ঠিক আছে ওই হাদিসটা পড়ে শোনাও এখানে একটা চ্যালেঞ্জের ভাষাগুলো দেখে না চ্যালেঞ্জের ভাষা শুনলে পাগল হয়ে যাবে না আশ্চর্য হয়ে যাবেন গোটা মেসেজ আমাকে আমাকে অ্যাড করেছে গোটা

হতে জানannt আপনার সঙ্গে হয়তো দেখা করে যাব আর আপনার কোরআন শুনছিলাম কিছুদিন পূর্বে যা মনে হচ্ছিল জানাম উনি উনি এটা দিয়েছে এটা দিয়েছে আরও কিছু আলোচনা দিয়েছে দেখেন চিনতে করেন এখন ফোন ধরছে না এখন ফোন ধরছে না আরেকটা রেকর্ড এখানেকে ফোন করুন দেখেন চ্যালেঞ্জের ভাষা দেখেন মুকালিদের চ্যালেঞ্জের ভাষা দেখুন পৃথিবীতে কোন আহে হাদিস জন্ম নেয়নি আর নেবে না Jesse মুকালিদের সামনে 2 মিনিট bahas করুন দেখেন চ্যালেঞ্জের ভাষা শুরু 2 মিনিট অথচ 10 বার ফোন কেটে পালালো দেখেন পৃথিবীতে কোন আহে হাদিস জন্ম নেয়নি আর নেবে না Jesse মুকালিদের সামনে 2 মিনিট bahas করুন দেখেন এত বড় চ্যালেঞ্জ দিয়ে ব্যাটা লাস্টে ভেগেছে ফোন ধরার মতো সাউসটার হিমতটা দেখাতে পারছে না এটা বন্ধ করতো ইলেকট্রিক চলে গেল এত বড় চ্যালেঞ্জ দিয়ে শেষ পর্যন্ত দেখেন দু মিনিট দূরের কথা উনি ফোনই ধরছেন না কাজ করতে দাও কাজ করতে দাও মুনাফিক সাহেব কাজ করতে দাও তো ভাই সময়টা না নিয়ে কেন আমাকে চ্যালেঞ্জ করলেন আলোচনার জন্য দেখা করবেন কিসের কাজ যখন আমার সঙ্গে আপনার ফোনে কাজ তাছাড়া কোনো কাজ নাই বলছি তো যে কোনো টাইম তুমি চ্যালেঞ্জ গ্রহণ করো আরে এখনই করলাম এখনই করলাম শুরু করেন না তুমি আমার সামনে তুমি চ্যালেঞ্জ গ্রহণ করো ডিজিটাল ভাই ওইসব সব তারা পেছনে করে মারবা তুমি ওই ধান্দায় মার খেতে যাবো না ভাই আমাদের কাছে বুখারি আছে তোমাদের বাখারি দেখে খুব ভয় পাই ভাই মার খাওয়ার জন্য তোমার সামনে যাবো না ভাই বাহ সুন্দর আছে তো

সেটি বর্তমানে ব্যস্ত আছে দেখেন চ্যালেঞ্জ বলছে কোন কাজ করবে আরে বেটা চ্যালেঞ্জ তোর গ্রহণ করলাম ধরেন যে নম্বরে আপনি কল করেছেন দেখি কত কাটে আব্দুল্লাহ সালাফি নাকি ওর নাম্বার কি ব্লক লিস্ট করে দিয়েছে জি নম্বরে আব্দুল্লাহ সালাফিকে ফোন করেছিল উনি নাকি ফোন ব্লক লিস্ট করে দিয়েছে ওর নাম্বার দেখি আমার ফোন ব্লক যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে কই তো আর ধরে না দেখি আরেকটা নাম্বার থেকে ফোন করেছিল ওই নাম্বারটা দেখি

আচ্ছা এই বিষয়টা হচ্ছে যে এই সম্মিলিত প্রসঙ্গে আপনাদের ফতোয়া কি আস যাক ইলেকট্রিক চলে গিয়েছিল আমি আর একবার ফোন করছি

আচ্ছা কে অপেক্ষা করছে লিখছে দেখেন হ্যাঁ এ কথা অবশ্যই স্মরণীয় যে পাঁচক নামাজের পর প্রচলিত পাবন্দিতে মানে সহকারে হাত তুলে দোয়া করা হাত তুলে দোয়া করার প্রমাণে হাদিস হাদিস নাই নাই বলে দেখেন দুই তাই কেউ যদি সহ করা মানে পাবন্দি সহ করাকে বিদাত বলে তাহলে বোধ ভুল হবে না কিন্তু এটা বিদাত ওই রকম বিদাতে হাসানার পর্যায়ে ভুক্ত হবে যেমন ভাবে ইমামের পেছনে বড় বড় জামাত সহকারে তারাবি পড়া সম্পর্কে ইবনু ওমর মানে হজরত ওমর রদাল বলেছেন কতই না উত্তম বিদাত এটা এ কথা সই বুখাইতে বর্ণিত হয়েছে হ্যাঁ যদি কখনো কখনো এইভাবে দুয়া করা বর্জন করে তাহলে এটা আর মোটেও নিন্দনীয় হবে না হানাফি কেল্লা দ্বিতীয় খন্ড একশো তেষট্টি পৃষ্ঠাতে পরিষ্কারভাবে লিখছে কোনো ইমাম সাহেব যদি প্রতিদিন পাবন সহকারে পাশক নামাজের পরে দোয়া করে এটা বিদাত কিন্তু মাঝে মধ্যে ছেড়ে দেয় মাঝে মধ্যে করে তাহলে আর বিদাত হবে না এটা আর আপনি কোথাকার মুক্তি বুঝতে পারলাম না আপনার কথা বলা হয়েছে হ্যাঁ আমার হয়েছে আপনি বলেন শোনেন ওখানে বলতে যে যদি কেউ জরুরি ভিত্তিক ওটা না করলে গোনা হবে যদি কেউ জরুরি মনে করে যদি প্রতিনিয়ত এই করে যেটা করতেই হবে না করলে পাপ না করলে যারা করে না তারা আমি প্রথম একদম আপনি পড়েন তাহলে আপনার ব্যাখ্যা চলবে না আমি এখন যেখানে রয়েছে বই নেই আমি তো গোটা বই পড়লাম শোনেন নাসের উদ্দিন যেটা বলেছে সেটা একদম ভুল বলেনি আর তারপরে শোনেন নাসির উদ্দিন চাঁদপুরের তো বাবা আছে আরো নাকি বাবা নেই আপনাদের তো মেলা বাবা আছে সেটা আমরাও জানি আচ্ছা তাহলে চুপ করেন আমি যেটা বলছি একদম ওই আপনা সুরো নাসার আলাদ নাসর এলাকা ওখানে ফাইজা ফরাজা ফানসব এ ব্যাপারে আব্দুল্লিন আব্বাস রাজি আল্লাহ থেকে বাকায়দা

আপনি যে পন্ডিত দেখালেন যে সুরা ইনশিকা থেকে আপনি দলিল দিলেন তো প্রথম কথা নাসুদিন চাঁদপুরি কথাটা আপনি মনে বুঝতে পারেননি দেখেন নাসুদিন চাঁদপুরি কথার ভাষা দেখেন কি লিখছে হ্যাঁ এই কথা অবশ্যই স্মরণীয় যে পাঁচ নামাজের পর প্রচলিত পদ্ধতিতে পাবন্দি আচ্ছা আপনি দেখেন আপনার কাছে কি হানাফি কেল্লাটা নাই না আমারটা আমি তো মাছ আমি দ্বিতীয় কলম থেকে পড়ছি হলে অতএব যখন ফরজ নামাজ অন্তে দোয়া করা হাদিস দ্বারা প্রমাণিত আর হাত তুলে দোয়া প্রার্থনা অন্যতম সুনাত আর দুয়ার শেষে মুখে হাত ফেরানোর হাদিস শুনান আবুদ প্রভৃতি কিতাবে বর্ণিত আছে তখন এই তিনটে কথা একত্রে বোঝা যায় যে নামাজ অন্তে হাত তুলে দোয়া করে শেষে মুখ হাত ফেরালে কোনো অসুবিধা নেই ঠিক আছে এটা জি এটা এটা দাঁড়ান দাঁড়ান আরে ভাই শেষ করি না আরে ভাই এখনো শেষ হয়নি নিজে ভাই এখনো তো শেষ হয় রে ভাই এটা কার ইবনু সুন্নির মতমত এটা ইবনু সুন্নির মতমত নকল করেছে এটা ইমাম সুন্নির সুন্নী নাই আরে ভাই এ দেখেন আপনাদের কথা হচ্ছে অতটাই নিকৃষ্ট তো নাসিরউদ্দিন চানপুরি ফটোটা কেন মানছেন না নাসিরউদ্দিন চানপুরি বলছে যে এই পদ্ধতিতে কোন সহিহ হাদিস নাই দেখেন পরিষ্কার বলছে এই কোন হাদিস নেই কোন হাদিস নেই আবার আপনি হাদিস দিতে যাইছেন করছেন কথাকে আবার আমি তো স্পষ্ট রে ভাই এটা শেখ ইউনিস শেখ ইউনিস জোনপুরীর ফতুয়া শেখ ইউনিস জোনপুরির ফতুয়া তিনি বলছেন হাদিস আছে নাসুদিন চাঁদপুরি বলছে হাদিস নাই এখন কার কথা মানবো আর কি হাদিস নাই এই কথা বলিনি আরে ভাই এখানে পরিষ্কার লিখছে দেখেন আমি পড়ছি হ্যাঁ এ কথা অবশ্যই স্মরণীয় যে পাঁচশো নামাজের পর প্রচলিত পদ্ধতিতে পাবন্দী সহকারে হাত তুলে ধোয়া করার প্রমাণ কোনো হাদিসে নেই কোনো হাদিস নেই নাসিউদ্দিন চানপুরি বলছে কোনো হাদিস নেই আর আপনাদের ইউস জোনপুরি বলছে হাদিস আছে তো আপনার দুজনে মারামারি করেন আগে হ্যালো হ্যালো

ভাই সব দেখেন আমি আমি এবার একটা ভেঙে দিচ্ছি দেখেন ইনি বলছেন কি চাঁদপুর পাঁচ রক নামাজ প্রচলিত পদ্ধতিতে প্রচলিত মানে আপনারা যেভাবে করেন প্রচলিত পদ্ধতি এটা পাবন্দি সকরে হাত তুলে দোয়া করার প্রমাণে কোনো হাদিস নাই মানে প্রচলিত পদ্ধতিতে হানাফিরা যেভাবে হাত তুলে দোয়া করছে নামাজ জন্তে নামাজ শেষে এটা হাদিস দ্বারা প্রমাণিত নয় এটা নাসিরুদ্দিন চাঁদপুরি বলছে উনি তো আমার ফোনই ধরতে চান না আপনার মতো মূর্খের ফোন ধরবে কেন সে

ভাই কে এসেছিল সে কথা বাদ দেন আমার সঙ্গে নেন আমাকে বলেন আমি তার শুনেন আমি তার সামনে গিয়েছিলাম গিয়ে বললাম ভাই মুসাফাত ওহাত দিয়ে আরে ভাই মুসাফাত 10 হাত দিয়ে হোক না সমস্যা নেই মুসাফাত দরকার কারো হাতি নাই মুসাফা করে কারো হাতি নাই ও কি করবে পরে ওই সব হিসাব পরে হবে মহিলাদের মহিলাদের বুকের উপরে হাত বাঁধবে আচ্ছা হুজুর মহিলাদের বুকের উপরে হাত বাঁধে আপনারা হানাফি যাবে আর পুরুষরা নাভির নিচে হিজরা হলে কোথায় বাঁধবে হানাফি মাযহাবের ফতোয়া কি আপনি এদিকে আসুন আপনি সামনে আসুন সামনে আছি তো আপনার কত সুন্দর কথা টট্টর করে শুনতে পাচ্ছি না বলেন না গো আপনি হিজড়া হানাফিরা নেশিদিন চাঁদপুরি লিখেছে পুরুষরা বুকের উপরে হাত বাঁধবে নারীরা সরি পুরুষরা নাবির নিচে আর মহিলারা বুকের উপরে তাহলে হিজড়া যদি হয় তারা কোথায় হাত বাঁধবে মানে এই সব মশলা আগে থেকে ক্লিয়ার হয়ে রয়েছে বুঝলেন ভাই হ্যাঁ সেটা জানতে যাচ্ছি কোথায় বলেন না আপনার মতো লোকের এখন এটা না করার কোনো দরকার নেই ভাই ভাই ফেতনা কেন মশলা মশলা যেটা হচ্ছে আপনি দীর্ঘ

অবশ্যই আসতে হবে আশ্চর্য বিষয় মানে আপনারা মোবাইল কেন কেন ব্যবহার করেন ভাই মোবাইল ব্যবহার করে আপনার মত লোকের মশলা বলার জন্য নয় কিসের জন্য অনেক জরুরত আছে আমার কি জরুরত দিন জানানোর চেয়ে বড় জরুরত পৃথিবীতে আর কিছু আছে নাকি দিন এইভাবে প্রচার করা হারাম কিভাবে এই মোবাইলে মোবাইলে হারাম তো আপনি ব্যবহার করছেন কেন তাহলে হারাম তো আপনি আমি তো দিন আমি তো মোবাইলে মোবাইল দিন প্রচার করার জন্য নাইনি মোবাইলে দিন প্রচার করা হারাম

কিন্তু আপনার সঙ্গে আমি কথা বলতাম আপনার শরীয়তে ন্যূনতম জ্ঞান নেই আমি কি করে আপনার সঙ্গে কথা বলবো বলুন আচ্ছা জ্ঞানের প্রমাণ দেওয়ার জন্য কি করতে হবে জ্ঞানের প্রমাণ দেওয়ার জন্য অবশ্যই আগে তার ইলমে নাহু ইলমে সরব ইলমে মানতিক ইলমে বালাগাত ইলমে ফিকাহ এই সর্ব বিষয় আপনি জ্ঞানী হন দেখবেন আপনাকে কারো কার ফোন করতে হবে না আচ্ছা ঠিক আছে আপনি ছকনা রেজাল্ট শাস্ত্রের নাম বলেন দেখি আপনি কেমন জানেন শুনেন রেজাল্ট শাস্ত্রটা মেন নাই না ছটা বলেন না ছটা রিজাল্ট ঠিক মূর্খের মতো ঠিক প্রশ্ন করছেন ভাই কিতাবের নাম জেনেছি আপনি বলুন আগে জানার দরকার নাই আগে নাও জানার দরকার আপনি নাও 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 জানেন আমি জানি আপনি নাও জানেন সর্ব জানেন আপনি গ্রামার গুলো জানেন আপনি রিজাল্ট শাস্ত্র জানেন কি জানেন আপনি আপনি আগে গোড়া না ধরে যখন আগা ধরতে যাচ্ছেন আপনি আপনি আপনার গন্ডগোল হচ্ছে আপনি গোড়া জেনে নিয়েছেন এখন আপনাকে জানতে চাইছি যে মুলবি সাহেব মুক্তি ছয়খানা রিজাল্ট শাস্ত্রের নাম বলেন আগে থেকে আমরা কোনোদিন জীবনে কারো কাছে এরকম ফোন করি না কেন বলুন তো না নাউজুবিল্লাহ আপনি আমাকে ফোন করেছিলেন না পরপর আমি আপনাকে ফোন করেছিলাম এই জন্য যে আপনি মূর্খ মানুষ তা কি কেন এই জন্য আপনাকে ফোন করেছিলাম একটু আগে আপনি বললেন আপনি জীবনে কাউকে ফোন করেন না আবার এখন স্বীকার করলেন আপনি আমাকে ফোন করেছেন কথা সেই উল্টো অপব্যাখ্যা করছেন কেন কথাগুলো আপনি নিজেই স্পষ্ট বললেন যে আপনি জীবনে কাউকে ফোন করেন না আমি যখন বললাম আপনি আমাকে ফোন করেছিলেন না আপনি বলেন হ্যাঁ করেছি এই ধর্মের ব্যাপারে ঝগড়া করার জন্য ফোন করি না আপনি আমার সঙ্গে কেন ফোন করেছিলেন আমি আপনাকে ফোন করেছিলাম যে ভাই আপনি যে তাকে কি মসজিষে বসে আগেকার সালাব যে মশলা গুলো দিয়ে গেছে তা নিয়ে মানুষের মধ্যে বিজ্ঞান্তর করছেন ফেতনা করছেন এইগুলোকে আপনার ঠিক হচ্ছে শুধু এত করেছি বলার জন্য আপনি মানে এমন এমন কল তুলিয়ে মানে মশলা সাব্যস্ত করতে চাচ্ছেন যেগুলো সেই কল দ্বারা সেই মশলা সাব্যস্ত হয় না

কি বলেছেন আমি বলেছি মৃত ব্যক্তির নামে এটা কুরবানি করা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় এক দুই কেউ যদি করে তাহলে পুরো মাংসটাকে বন্টন করে দিতে হবে আর আপনি আমার কথাকে অবহেলা করছেন অবহেলা আপনি এই কথা বলেন না না আপনি ভালো করে শুনেন তাকে কি মজলিস মাসালা নম্বর নয় যদি আপনি বলেন যে আপনি শুনেন ভাই ইউটিউবে সব কিছু আপনি যে এখনি যে ধোঁকা দিয়েছিলেন একটু আগে ধরে দিলাম এখন যদি আপনি চান আপনাকে ইউটিউব থেকে আবার শুনিয়ে দিতে পারি

আপনি শুনবেন আপনি শুনবেন আমার নোট করা আছে আমি যে বক্তৃতা দি আমার প্রত্যেকটা খাতাতে নোট করা থাকে নোট করা থাকে তো আমি কি বলি আমার প্রত্যেকটা কয় তারিখে বলি কোন সময় বলি টাইম আপনি নাথেরোদ্দিন চাকুরির কথা তুলে সেখানে উনান কিছু কিছু ভুল ধরে অন্য কিছু কিছু ধোকা দিয়েছেন সে ধোকা করবা গুলো তুলছেন এমনভাবে তুলছেন যেগুলো মানুষ বুঝছে যে না ওনার কোনো জ্ঞানই নেই আপনি বিকাল মহাভ হয়ে গেছেন উনি ইসলামকে নিয়ে ধোকা দেয় আপনি ইসলামকে নিয়ে সহতা

এটা বাংলাদেশ ইউটিউবে আপনাকে বক্তব্য শুনছি আপনি মানুষ সেখানে দেওবন্দি ওলামাদের সম্পর্কে মন্তব্য করছেন যে দেওবন্দি ওলামাদের মিথ্যাচার হ্যাঁ মিথ্যাচার করেছে তো মিথ্যাচার বলে কথাগুলো পেশ করছেন যেগুলো সাধারণ মানুষ বুঝছে যে সত্যি ধোকাবাজি করছে কিন্তু আসলে আপনি ধোকাবাজি করছেন কিরাম করে দেখুন আপনি বলছেন যে ওই দারা কুতনিকে নাসির উদ্দিন চাঁদপুরি বেহায়া

দারাকুতনির যদি ভদ্রতা ও হাইলজ্জা বলে কিছু থাকতো তাহলে তিনি ইমাম আবু হানিফা সম্পর্কে এমন কথা মুখে উচ্চারণ করতেন না হাই হাইলজ্জা ছিল না নাসিরুদ্দিন চাঁদপুরি আইনের কথা নকল করেছে ভাই না না প্রথম কথা দেখেন এই যে একটা কথা লিখছেন যে দারাকুতনির যদি হাইলজ্জা থাকতো তাহলে ইমাম আবু হানিফা সম্পর্কে কোনো মিথ্যে বলেছে অবশ্যই একটা অপরাসঙ্গিক নোংরা কথা একজন মহাদেশ সম্পর্কে এমন কথা হাইলজ্জা ভাই ইমান ফিল জান্না ঠিক আছে আমি বলছি উনি যে ওই কথাটা বলেছেন উনি কি এই কথাটা মিথ্যা বলেছেন আরে ভাই এটা তো স্পষ্ট তো মিথ্যাচার মিথ্যাচার মানে আপনি বোঝেন ওই যদি কেউ কিছু না বলে আর সেই কথা অন্যের নামে চাপিয়ে দেওয়া

আপনি ওই কথা কারণ আমি ওখানে কোনটা মিথ্যা কথা প্রমাণ করুন না আরে ভাই মিথ্যাচার বলেছি মানে কি সবগুলোকে মিথ্যা চার নিয়ে আসতে হবে হাই লজ্জা ছিল না এটা হাই না

এখনই গাল দিলেন কি বললাম এই যে শালা নাকি একটা শব্দ বললেন সবাই শুনবে জি 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 বলেন না আপনি সেদিন কো দুশমনটা গাল হচ্ছে না সাদার গাল হয়ে এ এ এ এ যে শালা বলেন এটা গাল কি গাল নয় রাখেন রাখেন এটা Hanafi-দের নিকটে গান নাই আপনাকে বলছে আপনি সরে আপনি একটু সংযত হন ভাই সংযত কি হবে ফোন তো আপনি করেছিলেন

যে পারে সে সব জায়গায় পারে আপনার কাছে আপনার সামনে যদি যাই তাহলে আপনার পরে ওহি অবতীর্ণ হবে এমনকি নয় অবশ্যই হবে কেন বলেন তখন আমি ধোকা দিতে পারব না ওহি অবতীর্ণ হবে তখন আপনি ধোকা দিতে পারবেন না আমি আপনার সামনে গেলে ওহি অবতীর্ণ হবে আপনি যখন আপনাকে বলছি আপনি ইয়াহইয়া মাইনে দলিল দিচ্ছেন কত কথা বলছি

যেমন আপনার উস্তাদ আপনার চান্দু লিখেছে ইমাম আবুনি বিরুদ্ধে যদি কোন সহি হাদিস চলে আসে একজন আলেমের কাছে সাধারণ আলেমের কাছে আমল করা যায় ঠিক বলেছ ঠিক বলেছ

যাত বড় বড় বুযুর্গানে তিন আছেন তারা প্রত্যেকই এই ফয়সল্লাই দিয়েছেন যদি কোনো ব্যক্তি কুরআন হাদিস বিশারদ না হয় অবশ্যই তার জন্য যোগ্য আলেমকে তাবেদারি করতে হবে হ্যাঁ আপনি মূর্খ হয়ে আপনি যেহেতু কিচ্ছু বোঝেন না তার জন্য ওটা আপনার জন্য মোনাতে কটুক্তি কি এটা এটা খুব ভালো বুঝছ না যে ইমাম আবু হানিফা এর হাদিস পাগলে হাদিস মানতে হবে না ইমাম আবু হানিফা জানতে হবে বুঝবেন জি দুশো আটচল্লিশ নম্বর হাদিস আর বুখারিতে অধ্যায় রচনা করছি বুখারি যে একদম এমন জোর আমিন বলতে মসজিদ করা তো বুখারি বাব একশো এগারো সাতশো নম্বর অধীনে হাদিস নকল করেছে

আমি তো ধোকাই দিনি আপনার ভয় লাগা উচিত আপনার জিহা কাপা উচিত আপনি প্রমাণ করেন যে আমি ধোকা দিয়েছি রাখেন ভাই রাখেন আমি বাড়িতে আছি রাখেন ঠিক আছে না সে রাখলে আপনি রেখে দেন আপনার যদি সমস্যা হয় আমার সমস্যা নেই যদি সমস্যা আপনি রাখতে পারেন আপনি অন্য সময় ফোন করবেন রাখেন এই যে আপনার জানার দরকার থাকে মূল মশলা জানা আপনি সাধারণ মানুষ হিসেবে আপনার মূল মশলা জানা অধিকার আছে আপনি দলিল দালা এলে গবেষণা করার অধিকার আপনার নেই

ঠিক আছে আপনি সয়িবকে জয়ফ আপনি এখানে নিয়ে আসেন খালি কোনটা বলেন আপনি আমিন জোরে জোরে বলতো মসজিদ গম গম করে আওয়াজ হতো এই কথাটা মসজিদ নরবাদীতে গম গম করে আওয়াজ হতো এই হাদিস যদি জয়ীফ নাই তা আপনি আসেন তাহলে সামনে

এখানে বলছে আতা রেহমল্লা বলেন আতা চিমাম আবহন পরিষদ আমিন দুয়া তিনি আরও বলেন যে আবদুল ইবন জুবাইয়ের ও তার পেছনে মুসলিগণ এমনভাবে আমিন বলতেন যে মসজিদ গুম গুম করে আওয়াজ হতো আবু হুরাইরা ইমামকে ডেকে বলতেন আমাকে আমিন বলার সুযোগ থেকে বঞ্চিত করবেন না না ফে থেকে বর্ণনা আছে টোটাল হাদিসটা ইমাম বুখারে একটা তালিকাতে পাঁচখানা হাদিস নিয়ে এসে বুঝিয়ে দিয়েছেন আমিন এমনভাবে বলতে হবে যেন মসজিদ গম গম করে আওয়াজ হয় আর সেই মাদার নসর তিপ্পান্ন

হ্যাঁ সকলে আমাকে অনেকেই ফোন করেছে হ্যাঁ আমাকে অনেকেই ফোন করেছে করে বলছে যে ভাই বাঁচালে আমাদের বাঁচালেন তাই বলছে নাকি অবশ্যই ও তাই নাকি অবশ্যই আচ্ছা 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 খুব সুন্দর তো মানে আপনি যে এত মিথ্যা কথা বলেছেন সেগুলো সব বুঝে আর বুঝতে পারছেন যে এই যে আমাকে বলছে বলে আপনি যে ঝত্তে দে ও যে আমরা বুঝতাম না আপনিoverline আপনার বলায় আমরা বুঝেছি ও আচ্ছা আচ্ছা বারে বারে আপনি যে কতবার প্রতারক বলেছেন

আপনি সংযত হন সংযত হয়ে ধর্ম শিখে পালন করুন কোনো অসুবিধা নেই ভাই আমি তো সেটাই বলছি যে নাসিদ্দিন চানপুরী বলছে যে নামাজের শেষে সম্মিলিত মজাত করার পক্ষে

এটা ইমাম আতা রেহমার কল আর আব্দুল জুবাইরের কল সৈব হয়তো আছে না তাই বলেন মসজিদুল নবমী গম গম করে আজ হতো সৈব তালিকা হিসাবে হাদিস আছে না নেই আপনাদের দারুল উলুম থেকে প্রকাশনী প্রথম খন্ড একশো সাত পৃষ্ঠাতে স্পষ্ট বাব একশো এগারো পরিষ্কার আছে

শুধু বাপ আর আমি আপনি আমাকে বলবেন যে এই বাপ আপনিও খুলুন ওই বাপ শুধু সামনে রেখে আপনি আমাকে প্রশ্ন করবেন আমি আপনাকে প্রশ্ন করবো কেরম আপনার মধ্যে এলে মাসে একটু দেখি ভাই

সেখানে ওনারা ওই ও ওর উপরে আমল করছে আমরা না বলার মানে জোরে না বলার উপরে আমল করছি এটা আমরা কেউ কোনোদিন কাউকে দিমত করি না তো ও তাহলে আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ আপনি যদি স্বীকার করলেন তো বিষয়টা হচ্ছে এটা জোর আমিন বললে হানাফিদের এত জলে কেন মসজিদ থেকে তাড়িয়ে দেয় কেন আমাদেরকে মানে সেখানে গিয়ে ফেদ না করেন বলে ভাই জোরে আমিন বলা ফেত না যেখানে আপনি যদি বলুন যে আমি ইমাম সাবিম মাসলাকের লোক ভাই আমি কোরআন হাদিসের লোক

আপনি রেখে দেন আমি আপনাকে আমি জোর করছেন আপনি যদি কথা বলতে চান কথা বলতে পারেন রাখলে রাখতে পারেন দেখি সুনান তিরমিজি দুশো আটচল্লিশ নম্বর হাদিসে স্পষ্ট ভাবে হানাফি দেবন্দিদেরই অনুবাদ তাদেরই বই তারাই লিখেছে যে উচ্চ স্বরে আমিন বলা এটা প্রত্যেকটা সাহাবিরা বলতেন দেখেন দর্শক মন্ডলী আপনারা সকলে দেখেন এটা কিন্তু আমাদের অনুবাদ কোনো বই না এটা হচ্ছে জাস্টিস তাকি উসমানি দার্সে তিরমিজি দার্সে তিরমিজি মিজি দেখেন জাস্টিস তাকুসমানির হচ্ছে বাংলাদেশ থেকে ছাপানো আল কাউসার প্রকাশনী দেখেন বাংলাদেশে এটা মাদ্রাসার পাঠ্য বই মাদ্রাসাতে পড়ানো হয় এই বইটাকে কৌমি মাদ্রাসাতে পড়ানো হয় জাস্টিস তাকুসমানি পাকিস্তানের একজন বিজ্ঞ আলেম মুফতি শফি সাহেব তথা মারিফুল কোরআন এই বইটার লেখকের পিতা দেখেন আমিন প্রসঙ্গে আমিন বলা অধ্যায়টা নিয়ে আসার পরে তিনি অনুবাদ হানা অনুবাদ করেছে দেখেন এই বিষয়ে আলী ও আবুহেরা রদিয়া আল্লাহ থেকে বর্ণিত হাদিস আছে ইমাম তিমিজি রহমুল্লাহ বলেন ওয়াইল ইবনু হজর রদিয়াল তালা আনহু হতে বর্ণিত হাদিসটি হাসান সহি মানে উচ্চ স্বর আমিন বলা হাদিসটা সহি এবার দেখেন একাধিক সাহাবি তাবেই ও পরবর্তী যুগের আলেম এই মত এই মত ব্যক্ত করেছেন তারা বলেন নীরবে না বলে আমিন উচ্চস্বরে পাঠ করতে হবে ইমাম শাহি আহম্মদ ইসহাক রাহমাল্লা এই অভিমতটাই এই স্পষ্ট দেখেন এখানে পরিষ্কার লিখছে যে ইমাম তিরমিজি হাদিসটাকে সে বলে একাধিক সাহাবি তাবেই ও পরবর্তী যুগের আলিমরা এই মত ব্যক্ত করেছেন তারা বলেন নীরবে না বলে মানে নীরবে আমিন যেন নীরবে না বলে নীরবে না বলে আমিন উচ্চ স্বরে পাঠ করতে হবে এটা ইমাম শাহফি আহমেদ ইসোহাকের অভিমত পরিষ্কারভাবে পরিষ্কার স্পষ্ট যে এটা হচ্ছে মানে নীরবে বলতে হবে না নীরবে বলা যাবে না এটা স্পষ্ট শুনছেন তিরমিজিতে তাদেরই অনুবাদ এটা আমাদের বই না দেখেন একদম তিরমিজি শরীফ আরবি বাংলা দার্সে তিরমিজি সহজ তর্জমা ব্যাখ্যা বিশ্লেষণ বিস্তারিত ব্যাখ্যা দিতে জাস্টিস তাক উসমানি স্পষ্ট তারপরে এদের অবস্থা দেখেন এরা মানে হকটাকে গ্রহণ করবে না হকটাকে গ্রহণ না করে তারা মানে আমাদেরকে মিথ্যুক আমাকেই বলছে মিথ্যুক যে আমি নাকি প্রতারণা করি বা আমি তো বই খুলিয়ে দেখাচ্ছি আর স্পষ্ট তো তাদের এই বইটাতে স্পষ্ট কথা লেখা আছে এই কথা স্পষ্ট তারা লিখে রেখেছে স্পষ্ট তাদের বইয়ে লিখে রেখেছে যে আমিন জোরে বলতে হবে বলবে না এটা সালাবদের রায় এটা আবার স্পষ্ট কথাটা কি বললেন উনি স্পষ্ট তিনি কথা বলে দিয়েছেন যে না মূলত ইমাম শাফির মাঝাব মেনে জোরে আমিন বললে কোনো দোষ নাই কিন্তু রসুলের অনুসারী হয়ে জোরে আমিন বলা যাবে না আশ্চর্য বিষয় মানে এটা কি মানে আমরা তো বুঝতে মানে এটা কি আশ্চর্যজনক বিষয় আবার স্পষ্টভাবে বলছে বোখাইদ ইবনু জুরাইদিন থেকে হাদিসটা নাই আবার যে হ্যাঁ জোরামিন বলতে এটা আমরা স্বীকার করি মানে এত কন্ট্রাডিকশন এত পরস্পর বিরোধী কথা সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যে তাদের মূল যে দাবি দাবিটা হচ্ছে এটাই দেখেন তারা হাদিস কেন মানবে হাদিস তো মানবে না কেন হচ্ছে দেখেন লিখছে পরিষ্কার ইমাম মুস্তাহেদের কথার খিলাপ কোনো হাদিস পেলে একজন সাধারণ আলেমের জন্য ইমামের রায় ছেড়ে হাদিসের উপরে আমল করার অনুমতি নেই একজন আলেমের জন্য আলমও মানতে পারবে না সাধারণ জেনারেল ছেলেরা মানতে পারবে না ঠিক আছে আলেমরাও মানতে পারবে না ইমাম আবহাওয়া বিরুদ্ধে যদি হাদিস চলে যায় তাহলে সেই হাদিসের আমল বই ধনাই আশ্চর্য দেখেন তাদের ইমাম এ চান্দুরী সাহেব আশ্চর্য হয়ে যাবেন আরো 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 অনেকগুলো বই আছে তাদের এ প্রসঙ্গে দেখেন এটা হচ্ছে বেরোলবিদের বই আমি দেখাচ্ছি বেরোলবিদের একটা বই এ ধরনের উক্তি দেখেন আশ্চর্য হয়ে যাবেন তাদের উক্তি শুনলে তাদের অনেকগুলো এ ধরনের বই আছে যারা স্পষ্টভাবে বলেছে যে কোরআন হাদিসকে ছেড়ে মানে বিশেষ করে কোরআন হাদিস ছেড়ে মানে অন্য কিছু মানা যাবে না দেখাচ্ছি দাঁড়ান এটা হচ্ছে জা আল হক এ বইটার নাম দেখেন বইটার নাম হচ্ছে জা আল হক এটা বেরোলবিদের সুন্নি তথাকথিত প্রথম খন্ড আহমেদ ইয়ার খান নাইমি মোহাম্মদ কুতুব খান থেকে ছাপা বইটার দেখেন পৃষ্ঠা নাম্বার তেতাল্লিশ কিলিখছে চার মাঝাব ছাড়া অন্য কোনো মাঝাবের তাকলিদ বা অনুসরণ করা নয় যদিও সেই মাঝাব সাহাবিদের সই হাদিস ও আয়াতের সঙ্গে হয় যে চার মাঝাবের কোনো একটি অনুসারী নয় সে পথভ্রষ্ট পথভ্রষ্টিকারী কেননা হাদিস কোরআনের কেবল বাহ্যিক অর্থ গ্রহণী হল কুফরির মূল পরিষ্কারভাবে লিখে দেখেন যে চার মাঝাব ছাড়া যদি কোনো কিছু মানে চার মাঝাব ছেড়ে চার মাঝাব ছাড়া কোনো মাঝাবের তাকলিদ অনুসরণ করা জায়েজ নয় যদিও সেই মাঝাব সাহাবিদের উক্তি হোক মানে সাহাবিদের কথা যদি মাঝাবের বিরুদ্ধে যাই মানা যাবে না সেই হাদিস যদি মাঝাবের বিরুদ্ধে যায় সেই হাদিস মানা যাবে না এমনকি কোরআনের আয়াতের সঙ্গে সঙ্গতিপূর্ণ হলেও যে এই চার মাঝাবের কোনো একটি অনুসারী নয় সে পথভ্রষ্ট পথভ্রষ্টকারী চিন্তা করেছেন মানে মাঝার বিরুদ্ধে যদি সাহিদের আমল যায় যদি রসুলের হাদিস যায় যদি কোরআনের আয়ত চলে আসে তো মাঝাবকে মানতে হবে হাদিস মানা যায় কোরআন মানা যাবে না হাদিস মানা যাবে না আশ্চর্য আশ্চর্য মানে বিষয় তো এদেরকে আর হক কীভাবে দেখাবেন এদের হক কিভাবে আর কিভাবে বুঝাবেন যে হক কোনটা বাতিল কোনটা তাদের আকিরাই যদি এরকম হয় যে মাঝের বিরুদ্ধে কোরআন হাদিস যদি চলে যায় তাও কোরআন হাদিস মানা যাবে না বরং মাঝাবকে প্রাধান্য দিতে হবে মানে এ আর কি বলা যায় এখানে মানে আমি তো আর বুঝি না আচ্ছা দেখি এক মিনিট আমি একটু তো যাই হোক কোন হানাফি ভাই যদি সরাসরি এখন অ্যাড হতে চান আপনারা এক হতে পারেন এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই সরাসরি যদি কেউ আলোচনা করতে চান সরাসরি অ্যাড হতে পারেন রিকোয়েস্ট পাঠান আমি অ্যাড করে নিচ্ছি আচ্ছা অ্যাড অপশন আমি অন করে দিলাম কোন হানাফি ভাই যদি এড হতে চান এই মুহূর্তে সরাসরি আপনারা অ্যাড হতে চাইলে অ্যাড হতে পারেন আমি এড অপশনটাকে অন করে দিয়েছি দেখেন আপনাদের সঙ্গে কোনো মারামারি কোনো দ্বন্দ্ব কোনো ঝামেলা কিছু আমাদের নেই কে যদি আলোচনা করতে চান গোরামি না করে আলোচনা করতে পারেন আমরা জানতে চাইছি যে স্পষ্ট হাদিসে মজুদ আছে তাদের তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ তারাই রচনা করেছে তাহলে তারা মানবে না কেন আচ্ছা কেউ যদি এই বিষয়ে আলোচনা করতে চান দেখি কজন আছে কই এখনো তো কারো রিকোয়েস্ট আসেনি মুখলেশুর রহমান বলছে অ্যাডমি কোন আলেম থাকলে অ্যাড হন আলেম থাকলে অ্যাড হন যিনি জানেন এই বিষয়গুলো মুখলেশুর রহমান ভাই বলছে অ্যাডমি কিন্তু আপনার রিকোয়েস্ট এখন পর্যন্ত আসেনি অ্যাড করে কিভাবে তাহলে ভাই অ্যাড অপশান তো অন আছে কিন্তু আপনাদের অ্যাড রিকোয়েস্ট আসছে না কেন না আসার কারণ কি এক মিনিট দাঁড়ান একটা ফোন করেছে চার পাঁচবার আমি ফোনটা একটু ব্যাক করি কি এটা একদম লিখেন যে আলেম হবেন আমটা এখানে লিখে দেবেন যে ভাই আমি একজন আলেম আমি আলোচনা করতে চাই যাই হোক আপনার অনেকক্ষণ সময় দিলে আমরা অনেকক্ষণ সময় ব্যয় করলাম এখানে অনেকে অ্যাড লিখছেন কিন্তু আমার কাছে এখানে কারো অ্যাড পাওয়া যায় মানে রিকোয়েস্ট আমি এখানে পাচ্ছি না কাউকে পাচ্ছি না কারোর পেটে আসছে না সবাই ক্রস চিহ্ন দেওয়া আছে পরে ক্রস চিহ্ন দেওয়া আছে আলোচনা একটা ফোন এসেছে ফোনটা অনেকক্ষণ ধরে করছে দেখি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ কে বলছেন ভাই আমি লাইভে আছি জরুরি কথা থাকলে বলেন নাহলে আধা ঘন্টা পরে ফোন করেন আধা ঘন্টা পরে ফোন করেন জি ভাই আপনার অনেক রিকোয়েস্ট পাঠিয়েছেন কমপক্ষে পনেরো কুড়ি জন কিন্তু একজনকে ওখানে অ্যাক্টিভ দেখাচ্ছে না এখানে একজনকে অ্যাক্টিভ দেখাচ্ছে না মানে কি হয়েছে বুঝতে পারছি না এখানে কি আমি তো সব ক্রস চিহ্ন কাটা চিহ্ন দেখাচ্ছে আপনারা নতুন করে আবার অ্যাড রিকোয়েস্ট পাঠান আর কোনো আলেম থাকলে মানে সেখানে আপনি ই করতে পারেন আলেম থাকলে রিকোয়েস্ট পাঠাবেন আব্দুর আব্দুর আবদুরৌ রুহুল আমি সিরাজি ভাই অ্যাডমি লিখেছেন দেখি ভাই অ্যাড করি আবদুর রৌফ জি ভাই আপনাদের রিকোয়েস্ট এখানে ক্রস চিহ্ন আসছে রিকোয়েস্ট ক্রস চিহ্ন আসছে কারো রিকোয়েস্ট এখানে শো করছে না মানে জায়গায় যে কাটা আছে আপনার যারা যারা অ্যাড মিলিয়ে গেছেন সকলকে আমি অ্যাড করার চেষ্টা করছি কিন্তু কাউকে অ্যাড নিচ্ছে না কোনো সমস্যা হলো কি বুঝতে পারছি না মানে একজনও অ্যাডমি অনেকে দেখছেন আমি করছি কিন্তু কাউকে দেখছি না যে আপনাদের রিকোয়েস্ট আমার কাছে এসেছে আব্দুর রহমান ভাই মনে হয় অনেকক্ষণ ধরে নেট চলছিল তার জন্য অ্যাড অপশনটা মনে হয় কোনো সমস্যা করছে আমি তো এইভাবে প্রতিদিন অ্যাড করি মানে অ্যাপ্রুভের জায়গায় ক্রস চিহ্ন আছে অ্যাপ্রুভ দিয়ে ক্রস চিহ্ন আছে আমার অ্যাড অপশানও সকলকে অন করা আছে আব্দুল কাদির খান ভাই অ্যাডমি লিখেছেন ভাই কোনো সিস্টেম প্রবলেম আছে সম্ভবত কারণ আমি আমার ফেসবুক পেজ থেকে আজ পর্যন্ত কখনোই আমি মানে লাইভে অ্যাড করিনি মানে আমার মূলত যে ফেসবুক প্রোফাইল ওইটা আমার মূল প্রোফাইল ওখান থেকে আমার সমস্ত কিছু ঠিক আছে আমার ওই ফেসবুক প্রোফাইলটাতে মানে কেউ রিপোর্ট করেছে ভিডিওতে তার জন্য যুক্ত করতে পারি না মানে লাইভ আসতে হয় না তার জন্য পেজ থেকে আমাকে আসতে হচ্ছে তো যাই হোক এখানে যাই হোক অনেকে লিখেছেন ভাই কিন্তু ভাই কাউকে অ্যাড করতে পারছি না ভাই অপশানটাই আসছে না আমি দেখাচ্ছি যারা বুঝবেন এখানে অপশানটা কী আসছে দেখেন আমি ছবি তুলে একটা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা বুঝতে পারবেন যারা বুঝেন এ সম্পর্কে এখানে এ চিহ্ন দিচ্ছে লেখাটা দেখেন বুঝতে পারবেন অ্যাড করতে চাইছি এই অপশানটা আসছে মানে অনেকে ভাবতাম যে আমি হয়তো ইচ্ছা করে অ্যাড করছি না

জি না ভাই এখনো ঠিক হয়নি তো যাই ভাই আমরা ইনশাল আবার পরবর্তী সময় কোনো আলেম যদি আলোচনা করতে চাই আর রুহুল আমিন সিরাজী ভাই আপনাকে দেখছি অ্যাডমিলিখছেন ভাই কাউকে অ্যাড করতে পারছি না তো আপনি তো বলেছিলেন যে শামসুজ্জোহ সাহেব তিনি আলোচনা করবেন তার সঙ্গে আলোচনার একটা ব্যবস্থা করে লাইভে তো ওটা কতদূর হলো আমাকে 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 একটু একটু কল করবেন অথবা মেসেজে জানিয়ে যে সাহেবের সঙ্গে যে আমার একটা আলোচনার কথা বলছিলেন বাংলাদেশের শামসুজ্জোহা ওনার সঙ্গে আলোচনার কথা বলছিলেন তো ওই বিষয়টা কতদূর এগোলো বা কি মানে কি মানে কি কথা হয়েছে আপনার সঙ্গে আপনি জানাবেন ইনশাল্লাহ আর কোন আলেম যদি আলোচনা করতে চাই মানে এই বিষয়ের উপরে যারা এই রাখে বিষয়ে এসে ইকালি মাসাল এর উপরে ইনশাল্লাহ আমরা তাহলে আলোচনা করবো এখানে আলোচনা যদি গঠনমূলক করতে চাই গঠনমূলক হবে আর এখন ডিজিটাল যুগ এখন বুঝতে পারছেন এখন কেউ যদি দাবি করে বইপত্র আমরা সরাসরি দেখিয়ে দিতে পারবো মোবাইলটা ধরে জাস্ট পরে আমরা ধরবো বইটা দেখিয়ে দিতে পারবো আমি যখন কোনো হাদিস বলি ইনশাল্লাহ আমি সঙ্গে সঙ্গে হাদিসটা সামনে রেখে মোবাইলটাকে দেখিয়ে দেবো এই যে হাদিসটা দিলাম এখন প্রতিপক্ষ যারা থাকবে তারা আমাকে হাদিস দিয়ে দেখিয়ে দেবে তারা ক্যামেরা করে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ এইভাবে আলোচনা করলে অনেকে এখন মানে অনেক ইক্তলাপগুলো দূর হতে পারে ডিজিটাল যুগ সামনাসামনি বসতে হবে এমনটা নাই কারণ মূল বিষয় হচ্ছে প্রুফ দেখানো প্রমাণটা উপস্থাপন করা প্রমাণ দেখানো তো আমরা তো বই তো দেখাতে পারছি আলহামদুলিল্লাহ ক্যামেরার মাধ্যমে সরাসরি দেখাতে পারছি বর্তমান ডিজিটাল যুগ তো এই জন্যই হওয়াটা সম্ভব খুব শীঘ্রই তো যাই হোক আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা এখন প্রায় দুশো আড়াইশো মানুষ এখানে আলহামদুলিল্লাহ এখনও আছেন অনেকক্ষণ ধৈর্য ধারণ করে শুনছেন জাজাকাল্লা খায়রান আমরা ইনশাল্লাহ পরবর্তী সময় কোনো আলেম যদি আলোচনা করতে চাই ইনশাল্লাহ আমরা পরবর্তী সময় আবার সেই আলেমের সঙ্গে আমরা আলোচনা করব আর সাধারণ মানুষ যারা আছে যারা ইলম রাখে না তাদের সঙ্গে আলোচনা করবো না যারা বিষয়গুলো বেশি বোঝে তারা আলেম যারা কমপক্ষে দশ বছর মাদ্রাসায় পড়াশোনা করেছে কমপক্ষে দশ বছর দশ বছর না কেননা ফারাগাত করতে পেরে সত্তর বছর লেগে যায় মুক্তি কমপ্লিট করতে মুক্তি ডিগ্রি পার হওয়ার পরে যারা স্টাডি করেছে তাদের সঙ্গে ইনশাল্লাহ আলোচনা করব তাছাড়া অন্য অনেকজন মানুষের সঙ্গে আলোচনা করে দেখছি মাদ্রাসায় শুধু দশ বছর বারো বছর তারা পড়েছে কিন্তু এই সব ইত্তলাফি মাসালের উপরে তাদের কোনো দখল নেই তারা তাদের মাদ্রাসার সিলেবাস পড়তে পড়তে তারা শেষ এদিকে নজর দিতে পারে না কেন সময়ের ব্যাপার এই জন্য ইনশাল্লাহ যারা আলেম যারা এই বিষয়ে আলোচনা করে ফিল্ডে আছে বিভিন্ন যেমন লুতফর ফারাজি সাহেব আছে তামহিদুল মওলা আছে মুফতি শামসুদ্দোহা আছে বাংলাদেশের নৌমাল কাসিমি আছে মুফতি শফি আছে আরো যারা আছে এসব ইতলাফি বিষয়ে আলোচনা করে ইনশাল্লাহ তাদেরকে বলেন যে ডিজিটাল যুগ এখন আমরা আলোচনা করি ফোনের মাধ্যমে আলোচনা করি সরাসরি যখন বসা সম্ভব হচ্ছে না আর আমি সরাসরি বসার জন্য তো বাংলাদেশে একবার গিয়েছিলাম আপনারা দেখেছেন মুক্তি রিজন রফিকের সঙ্গে আলোচনার জন্য সরাসরি গিয়েছিলাম সারায়ত নামা পর্যন্ত হয়েছিল কিন্তু পরবর্তী সময়তে তিনি আর ফোন ধরেননি আগান নি আলোচনার জন্য তিনি আগান নিয়ে এটা স্পষ্ট আমি দেখিয়ে দিয়েছি লাইভে যে আমি ফোন করছি উনি ফোন রিসিভ করছেন না দশ বার আমি ফোন করেছি উনি ফোন রিসিভ করিনি পরবর্তী সময়তে যোগাযোগ করিনি পুরো বন্ধ আমাকে আনফ্রেন্ড করেছে তার ফেসবুক থেকে তারপর থেকে কোনো মানে আনফ্রেন্ড করে দিয়েছে আমাকে দেখেছেন তাই এখন বর্তমান প্রেক্ষাপটে আমরা আমরা ফেসবুক লাইভে এসে আলোচনা আলোচনা করতে পারি একটা মাসাইল নিয়ে একদিন দুই ঘন্টা টানা করলাম দুজন এখানে কোনো দ্বন্দ্ব ঝামেলা মারামারি নেই তিনি দলিল পেশ করবেন আমি দলিল পেশ করব মিটে যাবে তো এইভাবে আলোচনা করলে ইনশাল্লাহ অনেক ইক্তলা অনেক সমস্যা সমাধান হওয়াটা সম্ভব সম্পূর্ণ না হলে কিছুটা অন্তত আমাদের মধ্যে ভাতৃত্ববোধ বাড়বে আমরা যেমন আহলে হাদিস এবং হানাফিদের মধ্যে যে ইখতলাপ চলছে অন্তত কিছুটা হলেও ইখতলাপ কমবে যেমন এই আলিমটা আসলে তিনি বললেন যে জোরামিন বলা হাদিস আছে বলা যাবে কিন্তু ওই যে মাথা মধ্যে পোকা ঢুকেছে সাফি মাজা হলে বলা যাবে কিন্তু রসুলের উনিশারি হয়ে বলা যাবে না মানে এই পোকাটগুলোকে দূর করতে হবে এই পোকাটা হচ্ছে মূল তাকলিদ এই পোকাটা যতক্ষণ মুসলিমদের মাথা থেকে বের করতে না পারা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত হকটাকে প্রচার করা সম্ভব নয় তাই ইনশাল্লাহ আমরা আলোচনা করব পরবর্তী সময়তে আবার যদি কখনো আলেমদেরকে নিয়ে আসতে পারি আর কখন কিভাবে আসব হট করে চলে আসব এটা স্বাভাবিক কেননা কখন কোন আলেম রাজি হয় বা কে প্রস্তাব দাই তার জন্য আগে থেকে ই দিতে পারি না মেসেজ দিতে পারি না তাই ফেসবুকে লাইভে হট করে চলে আসতে পারি তো যাক আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাআলা লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু আলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু